এটা তৈরি করতে বেশি কিছু লাগে না তোমার। ঘি 1 চামচ, আখের গুড়, খই, আর সাজানোর জন্য ড্রাই ফ্রুটস, এতেই সামান্য উপকরণেই হয়ে যায়। নমস্কার বন্ধুরা, শিবুর রান্নাঘর থেকে সকলকে স্বাগত। আজকে একটা অভিনব পদ্ধতিতে একটা রান্না করছি, খইয়ের নাড়ু। গ্যাসটা জ্বালিয়ে নিলাম, মিডিয়াম টু লোয়ে দিয়ে এটা শেখা আগরতলায় আমার এক আত্মীয়ার থেকে শেখা খইয়ের নাড়ু। আমরা তো খই নানাভাবে খেয়ে থাকি, এটা একটা নাড়ু, খেতে মুখরোচক এবং ভালোই লাগে সকলের। গ্যাসটা আছে লো টু মিডিয়ামে দিয়ে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে 1 টেবিল স্পুন ঘি দিলাম, 200 গ্রাম মতন আখের গুড় দিলাম, আর 100 গ্রাম খই গুঁড়ো করে রেখেছি। এবারে খইয়ের মাঝখানে গুড়টাকে দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। গুড়টাকে ভালো করে মাখিয়ে নিয়ে নাড়ু পাকাতে হবে। এবার হাতে একটু গুড় ঘি মাখিয়ে নিলাম, নিয়ে সুন্দর করে গোল করে নাড়ুগুলো তৈরি করে নিলাম একটা একটা করে। এবারে 100 গ্রাম খইয়ের গুঁড়োতে আমার 10টা নাড়ু হয়ে গেল। এবারে একটু কাজু, কিশমিশ, আমন্ড দিয়ে এগুলো একটু সাজানো, দেখতে ভালো লাগে, মুখে পড়লে ভালো লাগে, সেই জন্য একটু কাজু, কিশমিশ, আমন্ড দিয়ে সাজিয়ে নিলাম। হয়ে গেল আমাদের খই আখের গুড় দিয়ে খইয়ের নাড়ু। বাড়িতে অতিথি অবাগত এলে এগুলো বানিয়ে রাখলে, অনেক ফ্রিজে রেখে দিলে অনেক দিন পর্যন্ত ব্যবহার করা যায়, 1-1.5 মাস পর্যন্ত চলে, নষ্ট হয় না, চট জলদিও হয়ে যায়। বন্ধুরা, তোমরা ঘরে বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে, লেখে আমাকে জানাবে। আর তোমাদের কাছে অনুরোধ, তোমরা একটু সাবস্ক্রাইব করে দেবে আর বাকি সকলের সাথে শেয়ার করে দিও। আজ তাহলে আসি পরবর্তী ভিডিও দেখার জন্য, অপেক্ষা থেকো, আমি পরবর্তী ভিডিও শিগগিরই আসছি তোমাদের কাছে নিয়ে।